আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পন্ডস হোয়াইট বিউটি টোন আপ মিল্ক ক্রিমটা নিয়ে কথা বলবো। আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে যে প্যাকেটটা, এটা এরকমই একটা প্যাকেটের মধ্যে আসে ক্রিমটা। তো এই ক্রিমের ভিতরটা আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা কন্টেনারের মধ্যে ক্রিমটা আসে, এবং এই ক্রিমটা হচ্ছে, এটা যে কন্টেনারটা দেখছেন কন্টেনারটা হচ্ছে প্লাস্টিকের। সো এটা আপনারা যে কোনো জায়গায় যাওয়ার সময় কিন্তু ইউজ করতে পারছেন, কোনো প্রবলেম নেই, ট্রাভেল ফ্রেন্ডলি। কারণ প্লাস্টিকের কন্টেনার কিন্তু ইউজ করতে খুব ইজি হয়। এখন বলছি যে এই পন্ডস ক্রিমটা ইউজ করলে কী কী বেনিফিট পাবো, ওরা কি বলছে। পন্ডসে এরা বলছে যে এই ক্রিমটা যদি আপনারা রেগুলার ইউজ করেন তাহলে আপনার স্কিনটা দিন দিন ফেয়ার হবে, এবং এটা একটা ইনস্ট্যান্ট ফেয়ার লুক দিবে। তৎক্ষণাৎ আপনি যখনই ইউজ করবেন তখনই আপনি ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক পাবেন, এবং আপনার দিন দিন স্কিনটা ফর্সা করবে, এবং হচ্ছে আপনার স্কিনের মধ্যে যে কোনো ধরনের স্পট আছে সেই স্পটগুলোকে রিমুভ করবে, এবং হচ্ছে আপনার স্কিনটাকে খুব ভালোভাবে নারিশ করবে এবং স্কিনের ডালনেসটা রিডিউস করবে। তো এখন এই কাজগুলো কি প্রপারলি করে কি না আসুন জেনে নিই। আমি এই প্রোডাক্টটা অনেক দিন ইউজ করেছি, ইউজ করে আমি যে ব্যাপারটা লক্ষ্য করেছি, এবং আমার অনেক ফ্রেন্ডরাও এটা ইউজ করে, তো তাদের কাছ থেকে শুনেই আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। এটা ইউজ যদি করেন আপনি রেগুলারলি, তো এটা ইউজ করার সাথে সাথে দেখবেন যে ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক দেয় আপনাকে। আপনি যখনই ইউজ করবেন তখন বুঝতে পারবেন, মানে ইউজ করার সাথে সাথে খুব বিবি ক্রিম এবং সিসি ক্রিমগুলো যেরকম আছে লাইক অনেকটাই কাছাকাছি, তো সেরকম একটা খুব ভালো একটা মানে ফিনিশিং দেয়, একটা মেকআপ লুক আপনাকে দেয়। তো এই জিনিসটা হয়, আর আপনি যখন রেগুলার এটা ইউজ করতে থাকবেন তখন আপনার স্কিনটা কিছুটা উজ্জ্বল করবে। এর মানে এটা না যে আপনার স্কিন টোন অনেক বেশি ফর্সা করে দেবে কয়েক শেড, সেটা না। তবে আপনার স্কিনটা যদি ডাল থাকে তো সেই ক্ষেত্রেটাতে আপনার স্কিনটাকে খুব ভালো করে ময়েশ্চারাইজ করে এটা আপনার স্কিনটাকে একটা উজ্জ্বলতা দেবে, এটা করবে। এবং আপনার স্কিনের মধ্যে যদি কোনো ধরনের স্পট থাকে সেই স্পটগুলোকে তাৎক্ষণিক কিছুটা কাভার করবে। যেমন হচ্ছে আমরা যখন কোনো ফাউন্ডেশন ইউজ করি মেকআপ করতে গেলে, তো সেরকম অনেকটা কাভার দিবে এবং আপনার খুব সুন্দর একটা ফেয়ার লুক আপনি পাবেন। তবে এটা যদি রেগুলার আপনি ইউজ করতে থাকেন ফেসে, তো দেখবেন যে আপনার স্কিনের যে স্পটগুলো আছে সেই স্পটগুলো রিমুভ হবে না তা না, তবে খুব বেশি রিমুভ হবে না। এবং এটা স্কিনটার যে ডালনেস থাকে, অনেকের স্কিন একটু রাফ থাকে, ডাল হয়ে যায় স্কিনটা, তো এটা যদি ইউজ করেন এই পন্ডসের এই ক্রিমটা, তাহলে দেখবেন যে ওই ডালনেসটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, মানে ডালনেসটা থাকবে না। বেশ খুব ভালো কাজ করে এই ক্ষেত্রটা, খুব ভালো চমৎকার কাজ করে। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আপনার স্কিনটাকে খুবই ভালোভাবে নারিশ করবে, এই ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এরা এটা যেটা বলেছে সে কাজগুলো করে। আর এখন বলি যে এটা কোন কোন স্কিনে ইউজ করতে পারবে। সবার স্কিনটা এত এক না, অয়েলি স্কিন, নর্মাল স্কিন এবং ড্রাই স্কিন, তিন ধরনের স্কিন আছে। যদিও পন্ডসের প্রত্যেকটা প্রোডাক্ট বলা হয় যে সব ধরনের স্কিনের জন্য খুব ভালো যায়, কিন্তু আমি এটা ইউজ করে বুঝেছি যেটা, সেটা হচ্ছে এটা আপনারা নর্মাল স্কিন যারা এবং যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা ইউজ করে খুবই ভালো রেজাল্ট পাবেন। তবে আমার কাছে মনে হয় ড্রাই স্কিন যাদের তারা ইউজ করে তেমন কোনো ভালো রেজাল্ট পাবেন না, কারণ এটা যখন ইউজ করা হয় তখন আপনাকে একটা ম্যাট মানে ফিনিশিং দেয়। তো যাদের অয়েলি স্কিন তারা যদি এই ক্রিমটা রেগুলার ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার অনেকটা টাইম আপনার স্কিনে কোনো ধরনের অয়েল জমতে দিবে না, তো এটা খুব ভালো কাজ করে। আর যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু স্কিনের মধ্যে এমনিই ড্রাই থাকে স্কিন, তো সেক্ষেত্রে যদি আপনারা এটা ইউজ করেন তো স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে ড্রাই স্কিন যারা তারা এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো ড্রাই স্কিন যারা তারা যদি ইউজ করতেই চান তাহলে সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা যে কোনো ধরনের ময়েশ্চারাইজার ক্রিম আগে লাগিয়ে নেবেন, তারপরে হচ্ছে এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন, তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, আদারওয়াইজ আপনারা ভালো কোনো রেজাল্ট পাবেন না। তো ইউজ করার প্রসেসিং যেটা সেটা হচ্ছে আপনারা সবসময় ইউজ করতে গেলে খেয়াল করবেন যেটা কম পরিমাণে নেবেন, অতিরিক্ত পরিমাণে যদি আপনি এটা ইউজ করেন অন্যান্য ক্রিমের মতন তাহলে স্কিনটা কিন্তু খুব বেশি হোয়াইট হোয়াইট হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো যে সামান্য পরিমাণে নেবেন, নিয়ে আপনার খুব ভালোভাবে ম্যাসেজ করে আপনার ক্রিমটা লাগিয়ে নেবেন সমস্ত মুখে। এবং অবশ্যই ক্রিম, এই ধরনের ক্রিম হোক, যে কোনো ক্রিম হোক, ক্রিম ইউজ করার আগে ফেসটাকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবেন, তারপর আপনি লাগাবেন। আমি এটা সাজেস্ট করবো তাদের জন্য, বিশেষ করে যারা স্কুল গোয়িং আছেন, স্টুডেন্ট আছেন, আর হচ্ছে যারা যেখানে মেকআপ ইউজ করা যায় না, তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটা ক্রিম যদি আপনারা বেছে নেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো মেকআপ ফিনিশিংও পাচ্ছেন, পাশাপাশি হচ্ছে মেকআপের ওই মানে অভাবটাও আপনি ফিল করবেন না। এটা ইউজ করলে বুঝতে পারবেন যে খুব চমৎকার একটা মেকআপ লুক আপনাকে দিবে। তো এটা প্রাইসটা হচ্ছে, এটা 35 গ্রামের ক্রিম আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা প্রাইসটা নেবে আপনাদের কাছ থেকে 180 টাকার মধ্যে। আপনারা ভালো কোনো কসমেটিক্সের দোকান থেকে অবশ্যই পেয়ে যাবেন।
তো এটা ইউজ করে একবার আপনারা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে ডেইলি দুইবার ইউজ করবেন, দুইবার বেশি ইউজ করার কোনো প্রয়োজন নেই এবং আমি মনে করি খুব ভালো রেজাল্ট পাবেন। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে এটা যেহেতু ডে ক্রিম এবং ডে ক্রিম হিসাবে এখানে ইউভিএ প্রোটেকশন দেওয়া আছে, তো এই জন্য আপনাকে বাইরে রোদে গেলে কিন্তু সানস্ক্রিন লাগানোর কোনো প্রয়োজন নেই, সানস্ক্রিন ছাড়াই কিন্তু এটা সানস্ক্রিনের কাজ করবে। কিন্তু আমি বলবো যে খুব বেশি রোদে যদি আপনারা যান, অনেক বেশি রোদ থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটা ইউজ করলে অবশ্যই পাশাপাশি আপনারা সানস্ক্রিন ইউজ করবেন। কিন্তু হালকা রোদে যদি যান এরকম হয় তাহলে আপনাদের সানস্ক্রিন লাগানোর কোনো প্রয়োজন নেই। তো এটা খুব পারফেক্ট একটা ডে ক্রিম যেহেতু এটাতে অলমোস্ট সব কিছু কভার করেছে। পন্ডসের প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো হয়ে থাকে, তারপরেও যদি কখনও কারো কোনো প্রবলেম হয় ক্রিমটা ইউজ করার পরে, আপনারা যদি দেখেন যে প্রবলেম হচ্ছে তাহলে ঠিক ওই টাইমই আপনারা অফ করে দেবেন ক্রিম। শুধু এই ক্রিম বলে না, যে কোনো ধরনের ক্রিম, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা যখন ইউজ করবেন, যখনই মনে করবেন কোনো ধরনের ইরিটেশন ফিল করছেন তখনই আপনারা ওখানে অফ করে দেবেন। কারণ হচ্ছে সবার স্কিন টাইপ এক না, সব ধরনের স্কিনে কিন্তু একই ধরনের জিনিস কিন্তু স্যুট করে না। তো সে আমার স্কিনে যেহেতু স্যুট করছে আপনার স্কিনে করবে, এরকমটা কোনো কথা না। তো এই জন্য আমি বলবো যে যদি আপনাদের কাছে খারাপ লাগে, যার কাছে যদি কোনো মনে হয় প্রবলেম, তাহলে ওইখানে ওই সময় অফ করে দেবেন। আর যেহেতু এখানে একটু প্যারাবিন ইউজ করা হয়েছে, এখানে মিথাইল এবং প্রোপাইল প্যারাবিন এখানে ইউজ করা হয়েছে, তো প্যারাবিনে অনেক সময় অনেকের স্কিনে কিছুটা প্রবলেম আসে, তো সেক্ষেত্রে আপনারা তখনই অফ করে দেবেন। ওকে, আমার ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।